এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হৈছে। গাৰ পৰা মা হালধিৰ গোন্ধ ন যাওঁতে যৌতুকৰ বাবে এগৰাকী ন বোৱাৰীক এতিয়া হত্যা কৰা হৈছে। মথুৰাপুৰ ৰাজ্যত সংঘটিত হৈছে এক চাঞ্চল্যকৰ ঘটনা। গাৰ পৰা মা হালধি গোন্ধ যোৱাই নাছিল, কিন্তু সেই ন বোৱাৰীগৰাকীক এতিয়া হত্যা কৰা হৈছে কেৱল যৌতুকৰ বাবে। শাৰীৰিক আৰু মানসিকভাৱে নিৰ্যাতন চলাই হত্যা কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। দৃশ্যাংশ দেখুৱাৰ চেষ্টা কৰিছো, তাৰ পিছৰ দৃশ্য এয়া। অর্থাৎ মৃতদেহ লৈ এই ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে স্থানীয় রাইজে। আমি বিশ্বাস দেখার চেষ্টা করছো, যৌতুকার বাবে এগারী ন বোয়ারীক হত্যা করার অভিযোগতেই নিশা মৃতদেহ লৈ এতিয়া রাইজে প্রতিবাদ সাব্যস্ত করেছে। মা হালধির গোন্ধ ন যাওতেই ন বোয়ারীগীক যৌতুকার বাবে স্বামী আর স্বামী পরিয়ালে শারীরিক নির্যাতন চলায় হত্যা করার অভিযোগ উত্থাপিত করে সাব্যস্ত করেছে প্রতিবাদ। মরিগাঁও জেলার শিলপুখুরী গাঁওয়ার ইজাজুল ইসলামে সাত মাস পূর্বে সামাজিক রীতি নীতিরে বিয়া করা বোয়ারীগীক প্রায় চলাই আসছিল নির্যাতন আর যৌতুকর বোয়ারীগীর স্বামী ইজাজুল ইসলামে প্রায় পাশবিক নির্যাতন চলাই আহাত অবশেষত চূড়ান্ত রূপ ললে। আমি দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো, ইজাজুল ইসলাম আর পরিয়ালের লোকে বোয়ারীগীক হত্যা করে আত্মহত্যার রূপ দিবল চেষ্টা করেছে। ঘটনা সন্দর্ভত বজি বজার আরক্ষী পহরা চকীত বোয়ারীগীর পরিয়ালে এটা এজাহার দাখিল করেছে, যদিও ঘটনা সন্দর্ভত কোনো ধরনের গুরুত্ব প্রদান করার অভিযোগ উত্থাপিত হয়েছে আরক্ষীর বিরুদ্ধে। আমি জনাই যাওয়ার চেষ্টা করছো, উল্লেখ করব লাগবে বোয়ারীগীক হত্যা করে মৃতদেহ লুকাই রাখিছিল ইজাজুল ইসলাম আর পরিয়ালে। এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে, কেনো এটা প্রথম অবস্থার সেই বোয়ারীগীক হত্যা করার অভিযোগ উত্থাপিত হয়েছে আর তার পিছতে মৃতদেহ লুকাই রাখিছিল ইজাজুল ইসলাম আর ইজাজুল ইসলামের পরিয়ালের লোকসকলে। আর এই কথা জানিব পারি বোয়ারীগীর পরিয়ালে বজি বজার আরক্ষী পহরা চকীত এজাহার দাখিল করার পিছতেই রহস্যজনকভাবে মৃতদেহটি আরক্ষী বোয়ারীগীর পরিয়ালক বুধবারে নিশা সমজাই দিয়ে, আর যার পিছতে বোয়ারীগীর দুর্ভগীয়া পিতৃ মাতৃর গাঁওবাসী হত্যাকারী কঠোর শাস্তি প্রদানের বাবে এটা দাবি জানাইছে। আমি আপনাদের দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো এই ধরনের ঘটনা এখন রাজ্যত সংঘটিত হয়েছে। গারপরা মা হালধির গোন্ধ ন যাওতে যৌতুকর বাবে এগারী ন বোয়ারীক হত্যা করার অভিযোগ উত্থাপিত হয়েছে। আমার ছোৱালীজনী বৰিবাজার তিনিআলিত বিয়া দিছিল, বিয়া দি আজি ছয় সাত মাহ হল। এটা অলরেডি গম পালো হেতর কিনা একটা কাজিয়া লাগে আমার ছোৱালীজনী মারপিট করে পেলায় মানে ডাইরেক্টলি মারি পেলাইছে। মারি পেলায় হেতে কিনা একটা গাব দিবলে চেষ্টা করেছিল, কিন্তু তারপর আমি গম পাই গলো। গম পাই আমি গলো, গিয়ে পেলায় সচাকে চালো যে ছোৱালীজনী ইয়াতে নিজে হত্যা করলে। মারিছে জয়ায়ে, জয়ায়ের মা, জয়ায়ের দেউতা, জয়াকর ভাই এটা। জয়াকর নামটো আছিল ইজাজুল হক, মারি পেলাইছে। আমাক জনোৱা নাই, এতিয়ালৈকে আমাৰ লগত জনোৱা নাই। এতিয়া আমাক পুলিশে আজি ডেড বডি সঞ্জাই দিলে। আমি গম পালো তাৰে আমাৰ মিটিং মানুহ আছে, ইহঁতে কি কাৰণে গৈছিল এফালে, গৈ পেলাই ইহঁতে বজাৰতে, বজাৰৰ লগতে ইহঁতৰ ঘৰ। বজাৰটো গম পালে যে এইখন ঘৰত এটা হেৰি হৈছে, আজি মাৰ্ডাৰ হৈছে বা মানুহ মৰিছে, ফাঁচি লৈছিল বুলি কৈছে। সেইটো গম পাই পেলাই সোমালে আমাৰ নিজৰ মানুহ, সেইটো সোমাই পেলাই সিহঁতে গম পালে যে কি হ'ল। তাৰপিছত ইহঁতে বা ইহঁত আমাক ফোন মাৰিলে যে আপোনালোকৰ জয়াৰ ঘৰত কিবা এটা কেচকাল হৈছে, আপোনালোকে খবৰটো লওক। তেতিয়া ইমিডিয়েটলি আমি মানুহ পঠিয়ালো, মানুহ গৈ পেলাই আমাৰ ছোৱালীজনীও পোৱা নাই আৰু ইহঁতৰ ঘৰৰ গাৰ্জেন হিচাপে মানুহ কাকো পোৱা নাই। তেতিয়া আমি গম পালোঁ যে আমাৰ ছোৱালীজনী মাৰি পেলাইছে। তেওঁক জনালোঁ, আমি এজাহাৰ কৰিলোঁ থানাত, এই হেৰি বৰিবজাৰ থানাত, বৰিবজাৰ থানাত আমি এজাহাৰ কৰিলোঁ। তাৰপিছত গাব দিয়াৰ চেষ্টা কৰিছে, প্ৰথমে মাৰিলে, মাৰি পেলাই পিছতে গাব দিয়াৰ চেষ্টা কৰিলে। আৰু আজি এইমাত্ৰ অলপ আগতে আমাৰ ডেড বডি সমজাই দিলে হেৰি বৰিবজাৰ থানা পুলিচে। আমি এতিয়া ন্যায় বিচাৰিছোঁ, উপযুক্ত বিচাৰ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত।